পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়া সত্ত্বেও রেল ব্রিজ উদ্বোধন করে বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ। রেল ব্রিজ নিয়ে রাজনীতি করছে বিজেপি, কটাক্ষ কংগ্রেস নেতার। গত বৃহস্পতিবার রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। চালু হয়েছে আদর্শ আচরণবিধি। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে যাওয়া সত্ত্বেও বহরমপুরে চুয়াপুর রেল ব্রিজ উদ্বোধন করে বিতর্কে জড়ালেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার সকালে বহরমপুরের রেল স্টেশন রোড সংলগ্ন নবনির্মিত চুয়াপুর ব্রিজের ফিতে কেটে উদ্বোধন করেন দিলীপ ঘোষ। ওই ঘটনায় সরব হয়েছে বিরোধী শিবির। প্রদেশ কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন, আজ থেকে নির্বাচন বিধি চালু হয়ে গেছে, ফলে কি করে ওই ব্রিজ উদ্বোধন করতে পারেন দিলীপ ঘোষ? তাছাড়া কোনো ব্রিজ বা রেলের কোনো প্রকল্প উদ্বোধন করতে গেলে বিজ্ঞপ্তি দেওয়া হয়, সেই নিয়মের তোয়াক্কা করেনি বিজেপি। তিনি আরও বলেন, চুয়াপুর রেল ব্রিজের জন্য অর্থ বরাদ্দ করেছিলেন তৎকালীন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। গত দুর্গাপুজোর পর চুয়াপুরের রেল ব্রিজ চালু হয়ে গেছে, তার কিছুদিন পরেই রেল দপ্তরের সঙ্গে ওই ব্রিজ প্রদর্শন করেছিলেন অধীর চৌধুরী। ফলে চুয়াপুর ব্রিজ নিয়ে রাজনীতি শুরু করেছে বিজেপি, এমনটাই দাবি করেছেন কংগ্রেস নেতা জয়ন্ত দাস। জনগণ কেউ জানে যে আজকে চুয়াপুরে রেল ব্রিজে উদ্বোধন হচ্ছে? রেলওয়ে কি কোনো বিজ্ঞপ্তি জারি করেছে? ভারতীয় রেল কি কোনো আমন্ত্রণ পত্র দিয়েছে? এগুলো সব তো কোথাও কোনো উদ্বোধন হলে এগুলো তো হয়, মানুষ সবাই জানে। পশ্চিমবঙ্গে পশ্চিম পঞ্চায়েত ভোটের নির্বাচনী বিধি লাগু হয়ে গেছে আজকে থেকে। আজকে থেকে কী করে উদ্বোধন হয় বলুন? আসলে কিছু ফাটকাবাজ থাকে, যাদের কোনো কাজ থাকে না, জেলা জেলায় ঘুরে বেড়ায়, কোনো কাজ নাই, তারা এই সমস্তগুলো করে বাজার থেকে 20 টাকার ফিতা নিয়ে এসে 500টা লোক নিয়ে এসে হাস্যস করে একটা কাণ্ড করলেন। আর এই ভাঙা গলায় একটা বিজেপির কি সভাপতি আছে? কোনো কিছু ভারত মাতা কি জয় বলেই ওটাকে মানে বললেন দিলীপ ঘোষ কাটবে। আরে আপনার রেল মন্ত্রকের তো কোনো এখানে কোনো বার্তা নেই, যদি এর জন্য কোনো কৃতিত্ব হয়ে থাকে সেটা সাংসদ অধীর চৌধুরী। যদিও ব্রিজ উদ্বোধনের ঘটনা স্বীকার করে দিলীপ ঘোষ বলেন, চুয়াপুর ব্রিজ বহরমপুর পৌরসভার মধ্যে পড়েছে, ফলে নির্বাচনের প্রোটোকলের মধ্যে পড়ে না। অন্যদিকে চুয়াপুর রেল ব্রিজের একদিক বহরমপুর পৌরসভার হলেও অন্যদিক ভাকুরি পঞ্চায়েতের মধ্যে অবস্থিত, ফলে পঞ্চায়েত নির্বাচনের আগে ওই ব্রিজ উদ্বোধন ঘিরে শুরু হয়েছে বিতর্ক। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে রেল ব্রিজ উদ্বোধন করে বিতর্কের মধ্যে জড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। বহরমপুরের যে রেল ব্রিজ অনেকদিন ধরে হয়েছিল, যাতায়াত করছিলেন মানুষ আর ব্যবহার করছেন, কিন্তু সেটা ফর্মালি উদ্বোধন হয়নি। আজকে আমরা সবাই মিলে সেটা হেঁটে উদ্বোধন করে দিলাম। প্রোটোকল শহরে কোনো ভোট নাই, এখানে কোনো প্রোটোকল নাই। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বহরমপুর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।